হিরো আলম ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বগুড়ার কোর্টে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি হিরো আলম মামলা করতে যায়, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বিএনপি কেন হামলা করবে? তাহলে কি বিএনপি আর আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছে হিরো আলমকে মারার জন্য? এই প্রশ্নটা রেখে আমি আমার কথা শুরু করছি। আমি হিরো আলমের পেজে একটা ভিডিও দেখেছি যে হিরো আলমের সাথে কিছু লোক নামছে উপর থেকে, তারা কথা বলছে, সেলফি তুলছে। অদ্ভুত বিষয় হলো তারা আবার দেখলাম হিরো আলমকে মারছে। একটা নাগরিক কমিটি ঘোষণা করার পদক্ষেপ নিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যাদের এরই মধ্যে সরকার পরিচালনায় তাদের প্রতিনিধিত্ব আছে অন্তত তিনজনের, এবং তাদেরই মনোনীত সরকার পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর সমর্থনে, সাধারণ জনগণের সমর্থনে, এবং বাংলাদেশের প্রায় সব দলমত নির্বিশেষে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং কি ভিডিও শুরুতে ভিডিও বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন, তাই ভিডিওটি ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মামলা করতে যায়, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বিএনপি কেন হামলা করবে? তাহলে কি বিএনপি আর আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছে হিরো আলমকে মারার জন্য? এই প্রশ্নটা রেখে আমি আমার কথা শুরু করছি। আমি হিরো আলমের পেজে একটা ভিডিও দেখেছি যে হিরো আলমের সাথে কিছু লোক নামছে উপর থেকে, তারা কথা বলছে, সেলফি তুলছে। অদ্ভুত বিষয় হলো তারা আবার দেখলাম হিরো আলমকে মারছে। তাহলে যে লোকগুলো তার সঙ্গে গল্প করছে, কথা বলছে, সেই লোকগুলো তাদেরকে হিরো আলমকে কোলে করে নিয়ে যাচ্ছে, মারছে, মানে বিষয়টা আমার কাছে। এবং এই ভিডিওটা আবার দেখলাম ডিলিট হয়ে গেছে, নাই ভিডিওটা, প্রথমে দেখলাম পরে দেখি আবার নাই। তো এটা আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে হিরো আলমকে অবশ্যই বাংলাদেশের নাগরিকরা কান ধরে উঠবস করানোর অধিকার রাখে কি না, বা বগুড়াবাসী অন্তত কান ধরে উঠবস করার মানে অবস্থা রাখে কি না? প্রথমত হলো বগুড়া একটা বিএনপি অধ্যুষিত এলাকা, এখানে অধিকাংশ মানুষ বিএনপি। তো বিএনপির একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল যে এই নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না, এরকম একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। এবং যারা গণতন্ত্রের পক্ষে ছিল তারা সবাই মিলে আমরা ঐক্যমত ছিলাম যে আমরা কেউই হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না। কিন্তু হিরো আলম এমপি হওয়ার লোভ থেকে বারবার হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে সে। এই যে একটা তৎপরতা, এখান থেকে বগুড়াবাসীর একটা ক্ষোভ থাকতে পারে যে তাকে সামনে পেলে কান ধরে উঠবস করাবে, এটা হলো একটা আমার একটা জাজমেন্ট। এরপরে আসি যে দেখেন আমার কথা কিন্তু সব বিরোধী হয়ে যাচ্ছে। আমি প্রথমে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করলে বিএনপি কেন হামলা করবে, হামলা করলে আওয়ামী লীগ করতে পারে। আবার আমি বলছি যে বগুড়ার জনগণ এই হাসিনার অধীনে নির্বাচনের যাওয়ার বিষয়ে ক্ষুব্ধ, এবং হিরো আলমকে তারা ভর্ৎসনা করে যে সে কেন এই নির্বাচনে গেল বগুড়ার একজন সন্তান হয়ে। দেখেন সামগ্রিকভাবে সারা দেশে আন্দোলন থেমে গেলেও বগুড়ায় কিন্তু আন্দোলন থামে নাই। আবার সামগ্রিকভাবে এখন সারা দেশে আওয়ামী লীগ পালায় গেলেও আপনার হলো গোপালগঞ্জ কিন্তু আপনার হলো মানে থামে নাই। অর্থাৎ এই যে দুজন মহান ব্যক্তির জন্ম দুইটা জায়গায়, একটা হলো বগুড়া এবং একটা হলো গোপালগঞ্জ, এই কারণে যদি সুবিধা পায় কোনো অঞ্চলের মানুষ তাহলে যেই ব্যক্তির দল ক্ষমতায় থাকে তারা বেশি সুবিধা পায়। আবার যখন ওই ব্যক্তি যখন চলে যায় তখন সব জায়গার চেয়ে ওই জায়গাতেই বেশি নিপীড়নের শিকার হয়, ঠিক আছে? যেমন সবচেয়ে বেশি নিপীড়ন বগুড়াতেই হয়েছে, আবার এই সময়ে সবচেয়ে বেশি প্রতিরোধ গোপালগঞ্জে হচ্ছে। এবং গত কয়েকদিনের আগে আপনারা গান গাইলেন, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পাশালাল পাশালাল পাশালাল, মানে আপনারা গান গাইলেন, সেনাবাহিনী গিয়ে গোপালগঞ্জবাসী পাশালাল করছে, এইভাবে তো অন্য এলাকায় করেনি। অর্থাৎ সুবিধা গ্রহণের সঙ্গে ওই এলাকার নাগরিকদের নিপীড়ন হওয়ার একটা আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতিতে বগুড়াবাসী কিন্তু লড়াই করছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি, সেই কারণে তাদেরই ক্ষোভ ছিল যে বগুড়ার সন্তান হয়ে হিরো আলম কেন বারবার হাসিনার অধীনে নির্বাচনে যাচ্ছে। এইবার আসি যে এই হামলায় আসলে কারা অংশ নিয়েছে। হামলাটা হয়েছে কোর্টের ভিতরে, তাই না? কোর্টের ভিতরে হামলা হয়েছে, হামলাতে অংশ নিয়েছে কারা? মুহুরিদের সংগঠন।
এবং মুহুরিদের সংগঠনের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ যারা ওখানে আছে তারা এই দুই দিন আগেও জয় বাংলা স্লোগান দিছে এই কোর্টের ভিতরে। তাহলে এই জয় বাংলা স্লোগান দেওয়া লোকগুলো আজকে হিরো আলমের উপর হামলা করছে, তা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করার কারণে, হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করার কারণে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করার কারণে। তাহলে এই জায়গায় বিএনপি কিভাবে হামলা করে, আমি আসলে অনেকভাবে হিরো আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কোন কোন বিএনপি নেতা হামলা করলো নামগুলো জানার জন্য। কারণ যেহেতু আমি বগুড়ার সন্তান, আমি বিএনপি নেতাদের চিনি, এই ছবির মধ্যে আমি কাউকে বিএনপি নেতা পাচ্ছি না। তাই আমার হিরো আলমের কাছ থেকে শোনার ইচ্ছা যে হিরো আলম ভাই, আপনার উপরে কোন কোন বিএনপি নেতা হামলা করলো তাদের নামটা একটু প্রকাশ করেন। সব ছবি আপনার পেজে আছে, সব ভিডিও আপনার পেজে আছে, যেহেতু সব কিছু আছে সেহেতু খুঁজে বের করা সম্ভব। কিন্তু আমরা আবিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ নেতা, মুহুরিদের নেতা, কোর্টের যে মুহুরিরা আছে সেখানে আওয়ামী লীগ নেতা, সে আপনার উপর হামলা করছে, এটা আমরা একটা পেয়েছি। এটা আমরা যেরকম পাইলাম ওই রকমভাবে আপনিও একটু মার্ক করে দেন যে কোন কোন বিএনপি নেতা এখানে হামলায় অংশ নিয়েছিল। যেহেতু বিএনপি সম্ভাব্য ক্ষমতায় আসার মতো একটা দল, সেহেতু বিএনপির দোষ হওয়া খুবই স্বাভাবিক। আর যেহেতু বগুড়ায় বিএনপি বেশি, সেহেতু বিএনপির দোষ হওয়া খুবই বেশি। কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের রনি আপনার উপর হামলা করছে, আবার আপনার সাথে লোকগুলো আপনার সঙ্গে উঠলো তারাই আবার আপনার উপর হামলা করছে, তারা আপনার সাথে সেলফি তুললো তারাই আপনার উপর হামলা করছে। এই পুরা বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে, ও আপনি একটা বিষয় কথা বললেন যে ডিবি হারুন আপনাকে দিয়ে রুহুল কবির বিরুদ্ধে মামলা করাইছে। আচ্ছা আমিও তো রাজনীতি করি, আমাকে ডিবি কয়বার উঠায় নিয়ে গেছে, আমাকে মারধর করছে, আমি কি ডিবি হারুনের কথায় প্রলুব্ধ হয়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিয়েছি? বাট আপনি দিয়েছেন, হ্যাঁ আমি হইলাম না বিক্রি ডিবি হারুনের কাছে, আপনি কেন হইলেন? আপনি বললেন যে চাপ দিয়া ব্ল্যাকমেইল কইরা, আপনি কার সঙ্গে গিয়ে? চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি হিসেব করে দেখেন এর মধ্যে মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্ধের ভিতরেও নেই। স্বাধীনতা যুদ্ধের প্রথম রূপকার হয়েও যিনি 1957 সালেই বাংলাদেশকে, পূর্ব পাকিস্তানকে, পশ্চিম পাকিস্তানকে আলাদা করার ঘোষণা তুলেছিলেন, এবং যখন 70-এর নির্বাচনের আগে পরেও তাকে জাতির পিতা হিসেবে ও তার দলের নেতাকর্মীরা স্লোগান তুলত। নিশ্চয়ই আপনারা শুনেছেন সেসব স্লোগান। ভাসানীকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা হতো। সেই জাতির পিতা হিসেবে যার প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেখানে প্রতিষ্ঠিত হলেন শেখ মুজিবুর রহমান, তার অত্যন্ত দুর্দান্ত ক্যারিশমেটিক রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে এবং চালের কারণে এবং সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে। শেখ মুজিবুর রহমান ভাসানীর পরে যদি বাংলাদেশের রাজনীতিতে খুবই সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চরিত্র হিসেবে আপনি নির্মাণ করতে চান, তাহলে ধরতে হবে জিয়াউর রহমানকে অবশ্যই। জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে থাকার পরেও তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতির অন্যতম সবচেয়ে বড় চরিত্রে পরিণত হলেন? সম্ভবত জিয়াউর রহমানের পথ ধরেই হাঁটছে আজকের ছাত্রদের নেতৃত্ব। যদিও এখানে একক কোনো পরিচিত মুখ এখনো পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু এই একক একটি পরিচিত মুখই কেবল তাদের রাজনীতির দর্শন, রাজনীতির গতি প্রকৃতি এবং জনগণ রাজনীতিটাকে কিভাবে নেবে সেইটার একটা ফয়সালা চূড়ান্ত আকারে রূপ দিতে পারে ভবিষ্যতে। আমি বলছি না কয়েক বছর পরে, হয়তোবা কয়েক মাসের মধ্যেই। কেন বলছে এই কথা? বলছে এই কথা যে আজকে যখন আমি আলোচনা করছি 2024 সালের 8 সেপ্টেম্বর একটা নাগরিক কমিটি ঘোষণা করার পদক্ষেপ নিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যাদের এরই মধ্যে সরকার পরিচালনায় তাদের প্রতিনিধিত্ব আছে অন্তত 3 জনের, এবং তাদেরই মনোনীত সরকার পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর সমর্থনে, সাধারণ জনগণের সমর্থনে, এবং বাংলাদেশের প্রায় সব দলমত নির্বিশেষে যে ছাত্রগোষ্ঠী আছে তাদের নীরব সমর্থনে। এই সমর্থন কতদিন থাকবে
সেটি নিয়ে নানা রকম সংশয় আছে। যতক্ষণ না পর্যন্ত তারা এই সমর্থনটাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক বলয় প্রতিষ্ঠিত না করতে পারবে এবং বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, সেই যে রাজনীতি, জাতীয়তাবাদের রাজনীতির বাইরে যে নতুন দর্শন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা যদি তৈরি করতে পারে এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি জনগণ যদি সমর্থন থাকে, নিঃসন্দেহে এই যে আজকের যে উদ্যোগ সেটি ইতিহাসের একটি দিনক্ষণ হিসেবে থাকবে। কেন দিনক্ষণ হিসেবে থাকবে এবং এই রাজনীতি করলে জামায়াতের অবস্থান কী হবে, বিএনপি কীভাবে স্বাগত জানাবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, আর এই রাজনীতির করার প্রেক্ষিতে তারা কি আসলেই সফল হবে না আরও একটি নুরুল হক নুরুর দলে পরিণত হবে, আরও একটি জুনায়েদ সাকির দলে পরিণত হবে, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে আজকের ভাবনার অংশ। আপাতত একটি ছবি দেখুন। এক বছরের মধ্যে একটি ছাত্র সংগঠন তৈরি করার পর যেটির রাজনৈতিক আদর্শে তৈরি করা, সেই ছাত্র সংগঠনের সফলতা এমন যে এক বছরের মধ্যে 16 বছরের একটি গণতন্ত্র, একটি স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করে তারা আজকে ক্ষমতার মসনদে, কেন্দ্রবিন্দুতে থেকে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দিচ্ছে। এটি হয়তো বাংলাদেশ কেন, উপমহাদেশ কেন, সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত, কিন্তু 2023 সালের অক্টোবর মাসে যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয় তাদেরই সরকার আজকে দেশ চালাচ্ছে, এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের তেমন সন্দেহ থাকার কথা না। এই যাদেরকে আপনি আজকে সরকারে দেখছেন, একজন বাদে সবই আপনাদের পরিচিত মুখ। দেখুন নাহিদ ইসলাম, দেখুন আসিফ মাহমুদ, বারেক মজুমদার, দেখুন ছাত্র সমন্বয়কদের নারী হিসেবে ভূমিকা পালন করা যেই 2-3 জনের মুখ চেনেন আপনারা, তারা সেখানে বলেছে স্পষ্ট করে, ছাত্র নাগরিক রাজনীতি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, ছাত্র নাগরিক সংহতি, জীবন চর্চা ও যত্নের রাজনীতি। এবং সেখানে যেই স্লোগান তারা লিখেছিল সেই স্লোগানে তারা লিখেছে স্পষ্টভাবে যে দায় দরদ মানবিক কার্যকলাপ ভিত্তিক একটি রাজনৈতিক প্রচেষ্টা। দায় এবং দরদ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার যেই প্রচেষ্টা তারা করেছিল, তারা যে সেখানে সফল এবং সেখানে যে কোনো বিভেদ এখনো পর্যন্ত তৈরি হয়নি, আপনি এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন যে সব দল মত নির্বিশেষে ছাত্রদের একটা সম্মেলন ঘটেছে। এমনকি এখানে যিনি বক্তব্য দিচ্ছেন আক্তার হোসেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত, তুখোর ছাত্রনেতা হিসেবে এরই মধ্যে নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তার ডানে বামে আশেপাশে যাদেরকেই দেখছেন এরা সব উদার গণতান্ত্রিক, কেউ সেকুলার, কেউ আবার আপনারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নারী সদস্য যিনি আছেন একেবারে আপাদমস্তক, তিনি ইসলামের আকিদা পরিধান করেছেন। সুতরাং এটি হলো ইনক্লুসিভ একটি রাজনীতি। সেই ইনক্লুসিভ রাজনীতি ছাত্রদের মধ্যে সমন্বয় করতে পেরেছিলেন বলেই তাদের সামনে আছেন মাহফুজ আলম নামের ছাত্র, তাদের সামনে একইভাবে আছেন বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষ। এখন এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা যারা প্রাণ দিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই নিজেদের দলভারী করার চেষ্টা করছে, কিন্তু এটা ঠিক যে এই ছাত্ররা আর তাদের পূর্বেকার রাজনৈতিক দর্শন মতদর্শনে যতটা না আটকে আছেন তার চেয়ে তাদের স্বপ্ন হলো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কী সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ছবিটি দেখলেই বুঝবেন যে যেখানে ছাত্র এবং নাগরিকদের সম্মিলিত একটি শক্তি। এবং এই ছবি যদি আপনি দেখেন প্রতিষ্ঠাকালীন এবং বর্তমানের যারা সমন্বয়ক আছেন কিংবা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাদের ব্যানারে এই গণ স্বৈরতন্ত্র উৎখাত হয়েছে, তাদের চেহারা, তাদের অয়ব, তাদের পোশাক, তাদের রাজনৈতিক ভাবনা, তাদের রাজনৈতিক দর্শন সব কিছু যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা ইনক্লুসিভ, অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে পথ চলার যে একটা প্ল্যাটফর্ম সেটি তারা দাঁড় করাতে সমর্থ হয়েছে। এখন আসি মূল আলোচনায়। কেন আমি বলেছি যে তারা সম্ভবত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির পথ ধরে আগাচ্ছেন? দেখুন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটি বড় চরিত্র। জিয়াউর রহমানের রাজনীতি শুরু হয় 1978 সালের সেপ্টেম্বর মাসে বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়েছিল না, এর পেছনে নানান রকম ভাঙা গড়ার ইতিহাস আছে। 1975 সালের
15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর শেখ মুজিবের মন্ত্রিসভার এবং ঘনিষ্ঠ সহচর খন্দকার মোশতাকের নেতৃত্বে একটি সরকার গঠিত হয় যার পেছনে ছিল সামরিক বাহিনী। সেই খন্দকার মোশতাকের নেতৃত্বে সরকার কয়েক মাস ক্ষমতায় ছিল, কয়েক মাস তারা দায়িত্ব পালন করতে পেরেছিল। তার আগেই 7ই নভেম্বর সিপাহী এবং জনতার একটা বিপ্লব হয়। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করে সিপাহীরা। তো জিয়াউর রহমান যখন কারা মুক্ত হন এবং তারপরে খন্দকার মোশতাক এবং তার নতুন যে রাজনৈতিক দল ছিল তখন ডেমোক্রেটিক লীগ, এই ডেমোক্রেটিক লীগের অনেক সদস্য তখন কারাবন্দী। এমনকি জিয়াউর রহমান 1978 সালে যখন নতুন দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখনও মোশতাক কারাবন্দীই ছিলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বলছি, কেননা আমি বই লেখক না, বই লিখলে নিশ্চয়ই আপনি দিনপঞ্জি আপনাদের বুঝিয়ে বলতে পারতাম, লিখতে পারতাম। কিন্তু মোটা দাগে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হলো, জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন বাংলাদেশের এই যে রাষ্ট্র পরিচালনা 1975 সালের 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, সেই ক্ষমতা নেওয়ার পর তিনি নিজেকে যখন ঘোষণা দেন, বলেন আমি একজন সৈনিক, আমার ভিতরে কোনো রাজনীতি নেই এবং আমি যাদেরকে দিয়ে দেশ পরিচালনা করব তারা সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক নিরপেক্ষ একটি। জনগণ খুবই আস্থার সাথে তার সেই সরকারকে গ্রহণ করেছিল। একটা পর্যায়ে 1977 সালের সেপ্টেম্বরে এসে তার মাথায় ঢুকলো যে এই তিনি যে নানান মত পথের মানুষ নিয়ে একটা সরকার পরিচালনা করছেন, যে এই সরকারের প্রতিনিয়তই তিনি হোঁচট খাচ্ছেন এবং অভ্যন্তরীণভাবে তিনি সেনাবাহিনীর মধ্য থেকে নানান রকম কু পাল্টাকুর সম্মুখীন হচ্ছিলেন। তিনি ভাবছিলেন যে যতক্ষণ না পর্যন্ত একটি রাজনৈতিক শক্তিকে শক্তিতে রূপান্তরিত করা যাবে তার যে দর্শন, ততক্ষণ পর্যন্ত তিনি তার যে মতবাদ, তার যে সরকার পরিচালনার স্থিতি সেটা নিশ্চিত করতে পারবেন না। এ কারণে 1977 সালে তিনি 19 দফা নামক একটি রাষ্ট্র বদলে ফেলার একটি মূল মন্ত্র ঘোষণা করেন। জিয়াউর রহমানের 19 দফার কথা আপনার সে মনে আছে। সেই 19 দফায় ছিল নানান রকম প্রস্তাবনা, রাষ্ট্র কীভাবে চলবে, সকল মতকে নিয়ে চলবে, সংবিধান কীভাবে চলবে, এখানে অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে এবং সমাজের অন্যান্য মানুষের অপর অপর মানুষের ভূমিকা কী থাকবে, সেগুলো নিয়ে তিনি 19 দফাটা ঘোষণা করেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে কিছু আপডেট নিউজ দেখতে পেরেছেন। তাই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।